গত 15 জুন বিকেল 3:30 নাগাদ কেজিএম পাথর ভাঙার ক্রাশারের অবৈজ্ঞানিকভাবে মাটিতে বসানো 200 কেভি ট্রান্সফরমারে লেগে রুকসানা বেগম নামে 5 বছরের এক শিশুকন্যা গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়। ঘটনা ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি এলাকার লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের খেরিংজুড়ি এলাকায়। প্রথমে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে শিশুটি জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পান চালাচ্ছে। এদিকে আলাউদ্দিন মিয়া ও হোসেন আলী নামের স্থানীয় 2 ব্যক্তি জানান, কেজিএম ক্রাশারের ট্রান্সফরমারটি কোনো কাঁটা তারের বেড়া ছাড়া সম্পূর্ণ খোলা অবস্থায় দীর্ঘদিন যাবত রয়েছে। ক্রাশার কর্তৃপক্ষ বেপরোয়াভাবে এতদিন যাবত জোড়া তালি দিয়ে ক্রাশার চালিয়ে এলেও গত 15 জুন খোলা ট্রান্সফরমারে লেগে অগ্নিদগ্ধ হয় ওই শিশুকন্যা। তার আঘাত এতটাই ভয়াবহ ছিল যে শরীরের চামড়া ট্রান্সফরমারে চিপকে আটকে যায়, সাথে বাঁহাত ও পিঠের অংশ পুড়ে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। ঘটনার পর ক্রাশারের ম্যানেজার অগ্নিদগ্ধ শিশুকন্যাকে কোলে করে পাশের অন্য একটি ক্রাশারে ফেলে চলে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে এসে কোনো প্রকারে তাকে হাসপাতালে নিয়ে যায়। ট্রান্সফরমার সাইডে গেছি, যাওয়ার পরে দেখছি চামড়া চামড়া মানে ট্রান্সফরমার লাগাইল রয়েছে ওখানে বাচ্চাটার। তখন আমি ম্যানেজারে ডাকছি, ম্যানেজার আইসে আবার পরে কইলাম, ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার কেসারও আর মা এটারে নিয়ে আরেকজনের কেসারও নিয়ে ফালাই দিয়ে তুমি আইলে, তুমি কি ধরনের মানুষ? ওই আমি একটু তার লোকে গরম হয়েছি, গরম হইতে আমার লোকে আরও অনেকজন আসিল, গরম হয়েছি। ওয়ার পরে কইল, ভাই এটা তো আমি নিছি না অন্যজনে নিছে, তো জুত করে খুদাম দিছি, খুদাম দেওয়ার পরে তাই নে মানছে, ওই আমি নিছি নিয়া ওই কমরুলোর কেসারও রাখি আইছি, কমরুলোর কেসারও আমি রাখি আইছি। এরপরে তার মা হসপিটাল লইয়া গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমি কইলাম যে ওই যে তোমাদের মাঝে ট্রান্সফরমারটা যে রাখছো কোনো জাত মানে বেড়া সেড়া কিচ্ছু নাই বা নিয়ম তো এটা খাটা তার দিয়ে বেড়া দিতে হয়, সেফটি বলতে কিচ্ছুই নাই। ওখানে যদি একটা গরু লাগে গরু তো লাগতে পারে, এইরকম ছোটো বাচ্চা তো হে কারেন্ট আসেনি না নেই বুঝতো না এদের এত লাগছে। পরে চিন্তা করলাম ম্যানেজারের লগে বেশি কথা কইয়া লাভ নাই, আমি তার মালিক ফোন করছি। মালিকরে ফোন করার পরে যথেষ্ট মালিকরে কইছে, কইল ভাই আমি তখন বাইরে কুমারঘাট, আচ্ছা আমি তুমি যখন কইছো আমি একটু ফলো করবো। কইলাম তুমি হসপিটাল খবর লো বাচ্চাটা কীভাবে সাহায্য করা যায়। ওটা খোয়ার পরে কারেন্ট অফিসে ফোন করছি, কারেন্ট অফিসে আইসে সাথে সাথে আয়া তারাও দেখছে লাইন খাটিয়ে দিয়া গেছে। কিন্তু সবচেয়ে গিয়া অ্যাক্সিডেন্ট তো হয়েছে, আজকে এলাকার মানুষ যদি আরও তারা এটা অনেক দিন থাকে এরকম রাখা, এলাকার মানুষও আরও লাগতে পারে বা লাগবো, এটা যেভাবে রাখা আর কি দেখলেই মানে ভয় লাগে। তো বাচ্চাটা বাঁচব করে আসা তো খুবই কম, বাসার তো লক্ষণটা দেখি আরও না, যদি উপরলায় বাসা আনতে তো বাচ্চে। এরপরে মালিক কইছে, ভাই আমি ওখানেও বাইরে রয়েছি ওখানেও আইটাম পারছি না। তখন থানাত ফোন করছি, থানাত ফোন করছি পরে থানা আইছে, থানার আওয়ার পরে থানা ইনকোয়ারি করছে, দেখছে, দেখার পরে থানায় বোধহয় মালিকের লগে কথা কইছে। সময় হলো শামসু ধর্মনগর বাড়ি। নিহাত গরিব ঘরের ওই শিশুকন্যাটি বাঁচবে কি না তা যথেষ্ট সন্দেহ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও লিখিত অভিযোগ না পাওয়ায় কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। ওই শিশুকন্যাটির বাবা ও মা তার সাথে জিবি হাসপাতালে রয়েছেন, কবে তারা অভিযোগ দায়ের করবেন তবে পুলিশ ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।